बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। आज हमें शामिम अली चिश्ती आपनादेर सामने जे आलोचनाटी निये आसलाम ए आलोचनाटी अवश्य ख्याल ओ मनोयोग सहकारे शुनबेन इनशाल्लाह। आमरा ए पृथ्वी थेके एकदिन श्रेष्ठ मानव हये आमरा ए देह त्याग करते पारबो। देखुन श्रेष्ठ मानुष काके बोले, जे एकटी कथा बला हय 18,000 मखलुकातेर मध्ये मानुष सर्वश्रेष्ठ। 18,000 মাখলুকাতের মধ্যে যদি মানুষ সর্বশ্রেষ্ঠ হয়ে থাকে তাহলে কি দিয়ে সেই শ্রেষ্ঠ? সেই শ্রেষ্ঠটি হতে হবে আল্লাহর কাছে আমরা বান্দা থেকে বন্ধুর স্থান যেদিন পাব সেদিনই আমরা শ্রেষ্ঠ হব। এবং বন্ধুর স্থান যে পাইল তার লক্ষণ কি, তার চরিত্র কি, তার ভূমিকা কি এই পৃথিবীতে? দেখবেন একজন মানুষ এসে বলতেছে যে হে বাবা, হে সাধু, হে সুফিজন, আমি আপনার কাছে খুব আশা নিয়ে এসেছি। আমার ফ্যামিলির মধ্যে এমন কিছু বিষয় ঘটেছে, কেউ শান্তিতে নেই, অশান্তিতে, কেউ আল্লাহর ইবাদত করতে পারছে না, মানে এমন একটা বিশৃঙ্খলা, কি শয়তান যেন আমাদের ফ্যামিলির মধ্যে এসে ঢুকে পড়েছে। তখন এই আউলিয়া মুখের বাক্যে বলে দিলেন, ঠিক আছে বাবা, তুমি চলে যাও, তুমি আজকের পর থেকে তোমার সংসার ফ্যামিলিতে এমন কিছু দেখবে না, দেখবে সমস্ত কিছু ঠিক হয়ে গেছে এবং তোমরা আল্লাহর ইবাদতে থেকো। ঠিক সে বাড়িতে যাওয়ার সাথে সাথে গিয়ে দেখতেছে যে সবাই তাকে ডাকতেছে, যারা তাকে অনাদর করতো তারা তাকে আদর করতেছে, যারা সম্মান দিত না তারা সম্মান দিতেছে। এ কি, এতদিন অশান্তিতে ভোগ করলাম, অথচ সাধুর বাক্যে এই কথাটি বলার সাথে সাথে বাড়িতে গিয়ে দেখি আমার সম্মান আমি ফিরে পেয়েছি। তাহলে বোঝা গেল কি, যে তিনিই তো শ্রেষ্ঠ মানুষ যার মুখে দিয়ে আল্লাহ কথা বলে, সুবহানাল্লাহ। তবে হে সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনাটি কেন করতেছি? যে মানুষ একটি কথা বলে থাকে যে 18,000 মাখলুকাতের মধ্যে মানুষ শ্রেষ্ঠ। আরে বাবা, মানুষ শ্রেষ্ঠ না, মানুষ শ্রেষ্ঠ হতে হয়। তাহলে মানুষ শ্রেষ্ঠ যদি হতেই হয় তাহলে সেটা কি কি করতে হবে? এবং সেই ওলি আউলিয়ার মুখে যা বলে দিল তা হয়ে গেল, তাহলে এই বাক্য শুদ্ধ হয়ে গেল। যাক, এবার আরেকটি প্রসঙ্গে আসি। সে প্রসঙ্গটি হলো, দেখুন আপনি যখন জঙ্গলা দিয়ে হেঁটে যাচ্ছেন তখন আপনি চিৎকার চেঁচামেচি শুনতে পাচ্ছেন, চিৎকার আর চিৎকার শুনতে পাচ্ছেন। তখন চতুর্দিকে চেয়ে দেখেন যে আপনার কান বা আপনার বিবেক, আপনার জ্ঞান, আপনার মস্তিষ্ক, আপনার সমস্ত কিছু খুলে গেছে। তখন আপনি দেখা যায় যে পশু পক্ষীর কথা বুঝতে পাচ্ছেন এবং গাছপালা তরুলতা কী বলছে তা আপনি শুনতে পাচ্ছেন। আচ্ছা, যেমন একটি গাছ চিৎকার করে বলছে, হে আল্লাহর অলি, হে আল্লাহর দোস্ত, আল্লাহকে বলার মতো আমাদের মুখ নেই, কারণ আমরা পাপিষ্ঠ, পাপ করেছিলাম, সেই পাপের কারণে আজ গাছ হয়ে দাঁড়িয়ে আছি। তবে হে আল্লাহর অলি, আপনি আল্লাহর বন্ধু, আপনি আল্লাহর দোস্ত, তাই আমি আপনার কাছে সাহায্য চাইছি। যে দেখেন যে গাছ হয়ে যখন দুপাতা নিয়ে জন্ম নিয়ে এত বড় হয়েছি, আজ কত মানুষ এসে আমাদের গাছের মধ্যে বসতেছে এবং গাছের ডালপালা কেটে নিয়ে যাচ্ছে এবং রসের মতো তা বেয়ে বেয়ে পড়ছে, যা রক্তই। তাহলে এই গাছ ডেকে ডেকে বলছে, হে আল্লাহর অলি, আমাদেরকে উদ্ধার করুন, যে একই জায়গায় জন্ম নিয়েছি, একই জায়গায় বড় হয়েছি, এখানে রোদের বাড়ি খাইতেছি, ঝড় তুফানের বাড়ি খাইতেছি, এখানে রাত হইতেছে, এখানে দিন হইতেছে, এই যে রোদের মধ্যে শুকতেছি এবং বৃষ্টিতে ভিজতেছি একই জায়গায় দাঁড়িয়ে, আর সহ্য হয় না। হে আল্লাহর অলি, আপনার উচিলায় যদি আমরা এখান থেকে বাঁচতে পারি, আল্লাহ আমাদের উপর কাহার হয়ে গেছে, আর আল্লাহ বলেছে আল্লাহর দোস্তের কথা আল্লাহ ফেলতে পারে না। তখন হে সমস্ত জগৎবাসী, যে একটা গাছে কি বলে তার ভাষা বুঝতে পারে, সেই তো 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে, এবং সেই গাছের সাথে একজন আল্লাহর অলি কথা বলতে পারে, তিনিই তো শ্রেষ্ঠ মানুষ, এবং মুখে যা বলে দেয় তা হয়ে যায়, তিনিই তো শ্রেষ্ঠ মানুষ। তাহলে যারা এই পৃথিবীতে সাধারণ মানুষ হয়ে বলতেছে যে আমরা 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ, আরে 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ আপনি মানুষের স্বরূপ পেয়েছেন, কিন্তু ভিতরটা কি মানুষ হয়েছে? তবে হে সমস্ত জগৎবাসী, যদি আমরা সেই আল্লাহর অলি, সেই সাধক, সেই সুফি আমরা হতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? অবশ্যই একজন আল্লাহর অলির কাছে এবং আল্লাহর প্রিয় ব্যক্তির কাছে, আল্লাহর বন্ধুর কাছে আমাদেরকে যেতে হবে। তাহলে সেই মানুষ অবশ্যই এই পৃথিবীতেই আছে, নড়াচড়া করছে, ঘুরছে গাড়ছে, কিন্তু যাদেরকে আমরা পাগল বলি, যাদেরকে আমরা
ডিস্টার্ব করি, ভণ্ড বলি, এদের মধ্যে কেউ আছে কিন্তু আমরা সেই মানুষটিকে চিনে নেওয়ার মতো চক্ষু আমাদের হয়নি, যার ফলে আজ আমরা এই নর্দমার মধ্যেই পড়ে আছি। হিংসা, নিন্দা, মারামারি, হানাহানি, লোভ, অহংকার, কাম, ক্রোধ, সমস্ত কিছু আমরা এর মধ্যে জড়িয়ে আছি, যার ফলে আমরা আজও পর্যন্ত সেই সঠিক মানুষ হতে পারি নাই। সেই সত্য সঠিক মানুষ আমাদের হতে হলে আমাদের কী কী করতে হবে? অবশ্যই একজন কামেল মুর্শিদের কাছে যেতে হবে। আর এই মুর্শিদের কথা আল্লাহ সূরা কাহাফের 17 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, যারা আমার মুর্শিদকে ধরল না, মুর্শিদকে পাইল না, মুর্শিদকে বুঝল না, তারা পথভ্রষ্ট। আর পথভ্রষ্ট ব্যক্তি কখনোই শ্রেষ্ঠ হতে পারে না। তাই বলবো, আমরা যদি শ্রেষ্ঠ হতে হয় 18,000 মাকলুকাতের মধ্যে, তাহলে আমাদের সেই শ্রেষ্ঠ মানুষের কাছে যেয়ে সেই শ্রেষ্ঠ মানুষের দেওয়া যেই সাধনাগুলো আমরা করব, সেই সাধনার মধ্যে আমি কিছু সাধনার ইঙ্গিত করব। যদি আপনারা কেউ মুর্শিদ ধরে থাকেন, তাহলে এই সাধনাগুলো যদি না পেয়ে থাকেন, তাহলে মুর্শিদের কাছে এই সাধনাগুলো নিয়ে নেবেন। এবং দেখা গেছে, আমি ইঙ্গিত স্বরূপ আপনাদেরকে বলব, সেটি হলো যে হায়তো না তোয়া দিবানিশী হয়ে যাও কে কামার পড়া, শেষে যাবে লালবাজারে চারে রঙের নিশানুরে অগ্নির মতো ধুধু করে মধ্যে জিনিস ভরা, হে হরফের চাবি দিয়া সদাই গিয়ে ঘুরা। এবার তালা খুললে নয়ন মেলে দেখবে সাদা তিন কোঠরা, এই তিন তালাতে এক নাম ফোটে, হাহাকার এক শব্দ উঠে, ঢেউ লাগে ত্রিবেণীর ঘাটে, দেখছে রসিক যারা। এই যে হাইতনা দেওয়ার কথা বলা হইল, এই যে আপনার মানব দেহের ভিতরে, আমার মানব দেহের ভিতরে যে হাইতনা দেওয়া নামে যে ফুসফুসি, এই ফুসফুসির মধ্যে বাতাস আসা যাওয়া করছে, এই বাতাসের মধ্যে কে যাওয়া আসা করবে, জীবাত্মা, পরমাত্মা নাকি শয়তান? তাহলে এই বাতাসের মধ্যে যে আমার পরমাত্মা আসা যাওয়া করতেছে, তাকে কিন্তু আমরা দেখতেছি না, বুঝতেছি না, কিন্তু সে আমাদের শ্বাস প্রশ্বাসের মধ্যে মিশে আছে। কিন্তু সে আর লালন একই সাথে রয়, তবু লক্ষ যোজন ফাঁকে। তাহলে এক যোজন যদি 12 মাইল হয়ে থাকে, তাহলে লক্ষ যোজন ফাঁকে এত দূর হয়ে আছে, অথচ সে আপনারও আমার সাথে, কিন্তু দেখতে পাচ্ছি না, সেই চক্ষু আমাদের খোলা নেই। তাই সেই চক্ষু খোলার জন্য যে সাধনাগুলো করার দরকার, সেই সাধনাগুলো হলো, যাবে যদি ছুটে আয় সন্তরে কই মন পাগল, ঘোর অন্ধকার ভয়ের সঞ্চার, না আছে পথের সম্বল, অষ্টধাতুর দেহখানি চালাইতেছে খুদ কোম্পানি, মধ্য স্থলে আছে পানি, হাওয়ার যোগে হয় প্রবল, উপরে জলে পরশমণি, নিচে ঘুমায় অষ্টফণি, হংস রবে ওঠে ধ্বনি, সোহাং শব্দে চলাচল। এবার মূলধার হইতে নিয়া কুম্ভকে দুম আটকা দিয়া, ধীরে ধীরে চোখ মুদিয়া ধ্যান করো সহস্রদল। সেই সহস্র দলে আমরা যেতে পারবো না, যদি যেতে হয় তাহলে সেই সহস্র দলে বিরাজ কে আছে? আল্লাহ আছে। তাহলে সেই আল্লাহ পর্যন্ত পৌঁছেছে কে? একমাত্র আল্লাহর ওলিরা, সাধক যারা। আমরা যদি সেই আল্লাহর ওলিদের, সেই সাধকদের সংস্পর্শে যাই, তখন তারা আমাকে সেই ঘটনা খুলে বলে দেবে যে বাবারে, তোমরা যদি সেই আল্লাহ পর্যন্ত, সেই সিদ্রাতুল মুনতাহা পর্যন্ত, মগজে তার ঠিকানা সেখান পর্যন্ত যদি তোমরা পৌঁছাতে চাও, তাহলে তোমরা এই সাধনাগুলো করবে, আর এই সাধনাগুলো নিজের মুর্শিদের কাছে নেবে, এবং সেই নিজের মুর্শিদ তোমাকে এই সাধনাগুলো করে 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 বুঝিয়ে 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 দেবে, এবং দেখিয়ে দেবে যে দেখো, এই স্তর, এই স্তর, এই স্তরের পরে ওই স্তর, ওই স্তরের পরে ওই স্তর, এই সাধনার পরে এই সাধনা, এই সাধনার পরে সেই সাধনা। তখন কি হবে, আপনি একদিন ধাপে ধাপে উঠে যাবেন উপরের দিকে। উপরের দিকে যখন উঠে যাবেন, তখন আপনি দেখতে পাবেন সাই নিরঞ্জন যে আপনার মধ্যে বিরাজমান ছিল, সে একটা রূপে সে বাহিরে আছে, আপনার ভিতরে আছে। তাই একটি কথা বলা হয়, ভিতরে হয় নূরে নবী, বাহিরে হয় মুর্শিদের ছবি। যে বাহিরে মুর্শিদের ছবিকে যখন আপনি টার্গেট করবেন, আপনার ভিতরের নিরঞ্জন কি আর থাকবে? সে তখন আপনার মুর্শিদের সাথে, আপনার আত্মার সাথে মিশে এই তিনে মিলে এক রূপ ধারণ করবে। সেই রূপে তিনি আছে, সেই জায়গা মতো বসে। যদি আমরা সেই সাধনকে ধরতে পারি কষে, ইনশাআল্লাহ আমরা সেই জায়গা মতো পৌঁছে যেতে পারবো। তবে হে সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনা আমি খুব স্পিরিটে বলার চেষ্টা করলাম। কেন বললাম? যেন আপনারা ভিডিওটা ছেড়ে না যান, অবশ্যই ভিডিওটা খেয়াল করে শুনেন। দেখেন, মানুষ কিন্তু কথাই ধনী হয়, কথাই কিন্তু মানুষ ফতুর হয়ে যায়। তাই কথাও আমাদের এমনভাবে বলতে হবে যেই কথায় মানুষ আঘাত প্রাপ্তি না হয়। দেখা গেছে, আমি একটা কিছু জেনেছি, শিখেছি, বুঝেছি, আমি ভিতরে আমার মনে হয় অনেক জ্ঞান অর্জন করেছি, কিন্তু দেখা গেছে এই অহংকার নিয়ে যখন একজন মানুষের সাথে কথা বলেছি, তখন সেই মানুষটি আঘাত পেয়ে গেছে। আর সেই মানুষটি সাধারণ ছিল না, সেই মানুষটি আল্লাহর ওলি ছিল, সাধক ছিল। তখন আপনার কিছু ভাষায়, কথায় সে আঘাত প্রাপ্ত হয়েছে। তখন কি হলো?
তখন দেখা গেছে আপনার জীবনে যাই কর্মকাণ্ড, যাই কিছু আমল, যাই সাধনা করেছিলেন সমস্ত কিছু বিনাশ হয়ে যাবে। তাই বলবো আমরা সাধু হোক, ছোট হোক, বড় হোক, সাধারণ হোক, সর্বপ্রকারের মানুষের সাথে আমাদের নম্রতা আনতে হবে। তখন নম্রতা যখন আনবো তখন সেই সাধু যদি হয়ে থাকে, সে যদি আল্লাহর ওলি হয়ে থাকে, তার থেকে আমাদের প্রতি একটা দোয়া এসে যাবে যে আমার সাথে এত সুন্দর আচরণ করেছে, সে আমাকে সেবা করেছে, সে আমাকে ভক্তি জানিয়েছে, হে আল্লাহ তুমি তোমার ওলি আউলিয়াদের কাতারে তাকে নিয়ে নাও। তবে হে সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনাটি এই জন্যই করলাম যেন মানুষ এই পৃথিবীতে লোভে পড়ে আছে, কাম ক্রোধ লোভ মোহমায়াতে জড়িয়ে আছে, মানুষগুলো যেন এখান থেকে সুন্দর মতো কাটিয়ে উঠতে পারে এবং আল্লাহ পর্যন্ত পৌঁছে যেতে পারে। এই জন্য আজকে আপনাদের সামনে এই আলোচনাটি করলাম। তবে আমাদের এই চ্যানেলের মধ্যে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে কী ধরনের আলোচনা আপনারা চাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন, তো সেই ধরনের আলোচনা দেওয়ার চেষ্টা করব। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।